অবশেষে এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন আর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ আজ বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকে অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন ইংল্যান্ড থেকে ইমেল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাতা ছিলেন নাজমুল হাসান পাপন এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি এরপর আজ গঠনতন্ত্র অনুসারে অনুষ্ঠিত সভায় পদত্যাগের ঘোষণা দেন তিনি এদিকে নতুন সভাপতি ফারুক আহমেদ বলেন দেশ ও দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ায় তার লক্ষ্য লক্ষ্য তো অনেক বড় বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কিভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রথম প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে